একটা লাথির কাণ্ডে তোলপার দেশের ক্রীড়াঙ্গন। গেল বছর ডিসেম্বরে একটা জাতীয় বডি বিল্ডিং কম্পিটিশনে বডি বিল্ডার জাহিদ হাসান শুভ পুরস্কারের লাথি মেরে আলোচিত এবং সমালোচিত হন। তারই পরিপ্রেক্ষিতে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু বডি বিল্ডার শুভ কিন্তু দমে যাননি, তিনি আপিল জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কিন্তু সাপোর্টও করে ভক্তরা। তারই প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে প্রায় আড়াই মাস পর সেই তদন্ত রিপোর্টের সুপারিশ কপি এসেছে সময় সংবাদের হাতে, যেখানে বডি বিল্ডার শুভর শাস্তি কমে এসেছে। পক্ষান্তরে শাস্তির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন। তাদের বর্তমান কমিটিকে বিলুপ্ত করা হয়েছে এবং একটা অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে, যে অ্যাডহক কমিটি সামনে নির্বাচন করবে। আমি আছি এখন বডি বিল্ডার শুভর বাসায়, কথা বলবো তার অভিব্যক্তি নিয়ে। শুভ, তদন্ত রিপোর্ট তো পেলেন আসলে, যেখানে আসলে আপনার শাস্তি কমেছে, এখন আসলে কেমন লাগছে আপনার? আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠেন। আসসালামু আলাইকুম। তো সর্বপ্রথম আমি আমার দেশবাসী সহ আমাদের মাননীয় যে ক্রীড়ামন্ত্রী আছে, মন্ত্রী মহোদয়, এবং আমাদের প্রধানমন্ত্রী বা আমাকে যারা সাপোর্ট করেছেন, যে আমাদের গণমাধ্যমের যে ভাইরা, তো আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আসলে আমার একটা ভেতরে একটা যন্ত্রণা কাজ করতেছিল, যে আসলে কি হবে বা কি হচ্ছে বা আমি কি এটার সুবিচার পাবো কি পাবো না, এটা নিয়ে একটা আমি দোতানার মধ্যে ছিলাম। দুর্নীতি করেছে বা দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত হলো। এই দুর্নীতিবাজ কমিটিকে যে বিলুপ্ত করা হয়েছে এটার জন্য আমি অনেক খুশি। এতদিন তো পুরো মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। একটা যে মিথ্যা শাস্তি দিয়েছিল যে আজীবন বহিষ্কার, এটা আমি দেখতে পেলাম যে আপনাদের সময় টিভির বদৌলতে যে এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। তো আমি সবার কাছে হাত জোর করে বলতে চাই যে দেখেন, অন্যায় করেছে ফেডারেশন, আমি একটা জাস্ট রিয়েক্ট করেছি, রিয়েক্টের জন্য আমি বারবার সবার কাছে ক্ষমা চেয়েছি। তো আমি আবারও মন্ত্রী মহোদয়ের কাছে এবং দেশবাসীর কাছে হাত জোর করে বলতে চাই যে আমাকে যেমন একটুখানি ক্ষমার স্বরূপ দেখা হয়, যেমন আমার এই শাস্তিটাকে একদম যত কম থেকে কম সম্ভব এটা করে দিয়ে আমি যেমন আবার আমার ক্যারিয়ারে ফিরে আসতে পারি। এই মাঝখানের সময়টায় কোনো প্রকার থ্রেট কি এসেছে? হুমকি ধমকি টাইপের কিছু আমি পাইনি, মিথ্যা বলে লাভ নাই, কারণ হুমকি দেওয়ার মতো ওইরকম পরিস্থিতি হয় না, কারণ আপনারা আমার সাথে ছিলেন, জনগণ আমার সাথে ছিল। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠেন। আপোষ করতে চেয়েছে কখনো এসে? না, আপোষ করতে বলতে কি, একটা মজার বিষয় শেয়ার করি, যে সার্টিফিকেটগুলা আমার 2020 সালের একটা সার্টিফিকেট আর 2021 সালের একটা সার্টিফিকেট, এগুলো হচ্ছে আমার প্রাপ্তি। তো এগুলো দেওয়ার কথা ছিল খেলার সাথে সাথে, মানে খেলার পরবর্তী সময়তে কিন্তু দেওয়ার কথা, যে একটা যে কোনো জিনিসের একটা রুলস থাকে। ধরেন আপনি একটা গেম খেলেছেন, এটা আপনি বিজয়ী হয়েছেন, এটার ফলাফলের সিট কিন্তু সাথে সাথে দিয়ে দিবে, যে খেলার পরেই প্লেয়ারকে হস্তান্তর করা হয়। তিনটা বছরে তারা সার্টিফিকেট দেয় নাই। তো আজকে যেমন আপনারা সবাই মিলে ওরে ধরছেন, যে গণমাধ্যম কর্মীরা বা জনগণ যখন বুঝে ফেলছে, তো এখন কেন আমাকে সার্টিফিকেটগুলো হ্যান্ড ওভার করলো? তাও কি একটা অন্য একটা মাধ্যমে, জিমে, যেই জিমে আমি ওয়ার্কআউট করি সেই জিমে পাঠাইছে, তাদের কোনো লোক না, একটা অপরিচিত লোকের মাধ্যমে তারা সেটা আমার কাছে হস্তান্তর করেছে এবং একটা সিট দিয়ে দিছে, যে 2020 সাল এত এত এত, 2021 সাল এত এত এত, 2022 সাল এরকম করে নিজে আমার সিগনেচার দিতে বলেছে। তো যেই দুইটা আমার প্রাপ্তি আমি সেই দুইটা রিসিভ করেছি, কিন্তু যেটা আমার প্রাপ্তি ছিল না সেটা আমি তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছি। তদন্ত কার্যের জন্য আসলে আপনাকে কতবার ডাকা হয়েছে মন্ত্রণালয়ে এবং কী ধরনের প্রশ্ন কিংবা কী ধরনের তদন্ত কাজে সহযোগিতা আপনি করেছেন? আমি যখন মন্ত্রণালয়ে যাই, সেখানে তারা উপস্থিত ছিল, জাজেস প্যানেলে সবাই উপস্থিত ছিল, যাদেরকে ডাকা হয়েছিল সবাই উপস্থিত ছিল, তো সেরকম আমিও উপস্থিত ছিলাম। তো এই বিষয়ে যে আসলে কী হয়েছে, যে জাজমেন্টটা কেমন হওয়া উচিত বা কেমন হয়েছে, তো এই বিষয়ে আমাকে অনেক রকম প্রশ্ন করেছিল তারা। তো আমি তো আমার যে ওপিনিয়ন আমি সবসময় গণমাধ্যমে যেরকম ঢালাওভাবে বলেছি, যে আসলে যেটা রুলস যেটা ন্যায় নীতি আমি ওই রকমভাবে বলেছি। তো তারা আমার সাক্ষাৎকারও নিয়েছে এবং তাদের সাক্ষাৎকার তো আর আমি শুনি নাই, তাদের সাক্ষাৎকারও নিয়েছে, দুইটাকে অবশ্যই তারা জাস্টিফাই করেছে। হ্যাঁ, তারা যেহেতু গুণী মহলের লোকজন, তারা অবশ্যই দুইটাকে জাস্টিফাই করেছে এবং জাস্টিফাই করে তাদের কাছে অবশ্যই প্রমাণ হয়েছে যে না, আমি কোনো না কোনোভাবে রাইট ছিলাম, এর জন্যই কিন্তু আজকে ফলস্বরূপ আপনাদের এই রিপোর্টটা। কঠিন সময়টাতে আসলে কখনো কি আশাহত হয়েছেন যে বিচারিক প্রক্রিয়া হয়তো অন্যদিকে যাবে? হ্যাঁ, কারণ অনেকবারই আমরা দেখেছি যে এরকম অ্যাথলিটদের সাথে হয়তো ন্যায় বিচার পায়নি দেশের ক্রীড়াঙ্গন,
তো সেখান থেকে কি আপনার হতাশা কাজ করতে কখনো? আসলে ইতিমধ্যে এক প্রকার যুদ্ধই করতে হয়েছে আমাকে। প্রথম যখন আমার সাথে এই ঘটনাটা ঘটে তখন কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে আমার কল আসতেছিল বা আমি অনেক কভারেজ দিতে হচ্ছিল, অনেকের সম্মুখে আমার কথা বলতে হচ্ছিল। তো আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম যে খাওয়া দাওয়া ঠিক নাই বা একটা মানসিক যে প্রেশার, তো এটা কিন্তু আমার মধ্যে সবসময় বিদ্যমান থাকতো। তো এই মানে মাঝখানের সময়টাতে আমি কোনো ওয়ার্কআউট করতে পারি নাই বা আমার শরীরের প্রতি কোনো যত্ন নিতে পারি নাই বা ডায়েট প্ল্যান যে এটা আমি ফলো করতে পারি নাই, এমনকি আমি কাউকে ট্রেনিংও করাইতে পারি নাই বা আমার যে কোনো আর্নিং ছিল আর্নিং সোর্সটাও সম্পূর্ণ বন্ধ ছিল। কারণ আমি ন্যায়ের জন্য আপনার হয়তো মনে থাকতে পারে যে আমি বলেছিলাম যে যে আমার যত জুতা আছে আমি ক্ষয় করে ফেলবো, কিন্তু এটা শেষ আমি দেখে ছাড়বো, মানে আপনার মনে আছে কি না আমি জানি না। তো আমি প্রচুর চেষ্টা করেছি এবং আপনারা যেভাবে আমাকে তুলে ধরেছেন বা সাহায্য করেছেন, তো এই বিষয়টায় আজকে মানে আমি অনেক খুশি যে না আমি আজকে একটা ভালো ফল পেতে যাচ্ছি। আমরা দেখেছি সাকিব আল হাসান, বিরাট কোহলি, এরকম বড় বড় অনেক তারকা কিন্তু বিভিন্ন সময় শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের, এবং তারা কিন্তু সেখান থেকে উত্তরে আরও ভালো করেছেন। তো আপনার সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা কিন্তু এখনও বহাল রয়েছে, তো সেটা কমানোর জন্য কি আপনি আবেদন করবেন কোথাও, কিংবা আমাদের যে ক্রিয়াকর্তারা আছেন তাদের কাছে যাবেন কি না, আপনার পরিকল্পনা কিছু জানতে চাচ্ছিলাম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, আমার এটা ছোটোবেলা থেকে স্বপ্ন, আমি সবসময় এটাই চিন্তা করে আসছি। আমার সাথে যে এত ঘটনা ঘটেছে তাও আমি কখনো মানে আমার ভুলেও মনে হয় নাই যে না আমি কখনো ছিটকে পড়বো বা হারাই যাবো। আমার স্বপ্ন ছিল আমি দেশকে রিপ্রেজেন্ট করবো, একদিন বিশ্বের দরবারে আমি বাংলাদেশের পতাকা তুলে দাঁড়াবো। আমি শুভ অনেক ছোট থেকে বড় হয়েছি, মানে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, আমার 12 বছর এই বডি বিল্ডিংয়ের পিছনে আমি ব্যয় করে দিয়েছি। তো আমি লেখাপড়ার পাশাপাশি আমি কাজের পাশাপাশি সব কিছুর পাশাপাশি আমি এই বডি বিল্ডিংটাকে ধরে রেখেছি, তারপর কিন্তু আমি প্রফেশনালি এটাকে একটা পর্যায়ে নিতে পেরেছি। তো এই অর্জনগুলো সম্পূর্ণ আমি করেছি দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আমার শাস্তিটা কমিয়ে দেওয়া হোক এবং অচিরেই আমার এই নিষেধাজ্ঞা দূর করে আমাকে দেশকে রিপ্রেজেন্ট করার একটা সুযোগ দেওয়া হোক।